দুবছর বাদে ফের এক নতুন অভিজ্ঞতা নিয়ে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল হাবড়া বারাসাতে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। করোনা পরিস্থিতি কাটিয়ে প্রায় দুবছর পর মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে অফলাইনে। তবে অফলাইনে হলেও পরীক্ষার্থীদের সুবিধার জন্য এবার হোম সেন্টারেই পরীক্ষার ব্যবস্থা করেছে উচ্চ শিক্ষা সংসদ। সেই মতো এদিন অ্যাডমিট চেক করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হলো। কোভিড বিধি মাথায় রেখে পর্ষদের নির্দেশ অনুসারে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের জন্য। তেমনই ছবি ধরা পড়লো হাবড়ার বিদ্যালয়গুলিতে। শুধু হাবড়াতেই না, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলে একই চিত্রই ধরা পড়েছে। অফলাইন পরীক্ষা দিতে পেরে খুশি ছাত্রছাত্রী ও অভিভাবক সকলেই। ব্যারাকপুর শিল্পাঞ্চলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে দেখা গেল ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে নিজেদের স্কুলে এসেছে পরীক্ষা দিতে। দুই বছর পর নিজের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসতে পেরে স্বভাবতই তারা অনেক বেশি আত্মবিশ্বাসী। কেন খুব আনন্দিত হচ্ছি যে আগে তো পরীক্ষাটা হয়নি, এই পরীক্ষাটা হচ্ছে। হ্যাঁ, তবে উচ্চ মাধ্যমিক দিতে পারছি, আগের বছর তো পরীক্ষাটাই হয়নি, এবছর হলে খুব আনন্দিত হচ্ছে। আসলে দিনে হ্যাঁ বল পরীক্ষাটা। তোমার নাম? আমার নাম ঝুমা মণ্ডল। গার্জেনরা খুবই খুশি এবং গার্জেনদের সঙ্গে যারা স্টুডেন্ট যারা আছে, যেমন আমার মেয়েও আছে, এখানে অনেক স্টুডেন্ট আছে এবং তাদের গার্জেনরা যারা আছেন সবাই খুব খুশি। এই কারণে যে এতদিন বাদে সুন্দরভাবে সুষ্ঠুভাবে স্কুলে পরীক্ষা দিতে পারছে, এটা আমরা সবাই খুব আনন্দিত। স্টুডেন্ট তো বেশি আনন্দিত, তারপরে আবার স্কুলের মধ্যেই পরীক্ষা হচ্ছে, এটা নিয়ে সবাই খুব খুশি। কেন কেন বলতে, এতদিন তো অনলাইনে পড়াশুনো হয়েছে, তারা কীভাবে পরীক্ষা দিতে হয়, কীভাবে কী করতে হয়, ইলেভেনেও তারা পরীক্ষা দিতে পারেনি, তারা টেস্টও দিতে পারেনি, কিন্তু এবার যারা স্কুলে পরীক্ষা দিচ্ছে এরা খুবই আনন্দিত এই বিষয়টা নিয়ে, যে না আমরা নিজেরা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতায় আমরা পাস করব, এটাই। আপনার নাম? গার্গী কয়াল। बोलेंगे आज छात्र छात्राओं में जो है शुभकामनाओं सहित पेन और मार्क्स लेकर के आप पहुंची हुई है 9 नंबर की पार्षद। अरे चलो ए लड़के चलो, बैग रख के आओ, बैग रख के आओ। और मैं बोलना चाहती हूँ कुछ माध्यमिक परीक्षा आशीष है, जैसा आप लोग रास्ता भी छोड़ दिया, बच्चों को शिक्षा देनी चाहते हैं, उसमें अच्छे तरीके से मास्क लगाकर और सेफ्टी से एग्जाम दे, आशीर्वाद।